আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় টিপস শেয়ার করছে আজকে বন্ধুরা এই ব্যাটামেসন অ্যান্ড ক্রিমটি আসলে কি গায়ের রং ফসা করতে সাহায্য করে কি না এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি পণ্য হচ্ছে এই বেটাম্যাসন অ্যান্ড ক্রিম এর মধ্যে আছে বেটামিথাসন বেস এক মিলিগ্রাম এবং নিউমাইসিন সালফেট পাঁচ মিলিগ্রাম সাধারণত জনিত সেকেন্ডারি সংক্রামক যেমন অ্যাকজিমা সুরিয়াসিস স্পর্শজনিত চর্মরোগ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস যারা আক্রান্ত চর্ম সংক্রমণ ব্রন এবং ব্রণের দাগ দূর করতে এটি ব্যবহার করা হয় তাছাড়াও রোদে পড়া দাগ সহ মেস্তার দাগ এবং নাকে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয় আমাদের এগুলো দূর করতেও কিন্তু এই অ্যান্ড ক্রিমটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে ব্রণ সেরে যাওয়ার পরে ব্রণের কালো দাগ যেন মুখ থেকে কোনোভাবে যেতে চায় না সেক্ষেত্রে এই ক্রিমটি রাতে প্রতিদিন মুখ ভালো করে ধুয়ে নিয়ে একটু করে লাগিয়ে রেখে দিতে হবে যেখানে যেখানে ব্রন হয়ে যাওয়ার পর দাগগুলো রয়ে গেছে সে দাগের উপরে তাহলে দেখবেন দাগগুলো এক সপ্তাহের ভেতরে আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং ব্ল্যাক হেডস হোয়াইটার দূর করার জন্য পুরো নাকের মধ্যে এই ওষুধটা পলেপ লাগিয়ে রাখবেন দেখবেন যে ব্ল্যাক হেডস হোয়াইট দুই তিন দিনের মধ্যে দূর হয়ে গেছে এটি যে কোনো পোকার কামনের জন্য ব্যবহার করা হয়ে থাকে তাছাড়াও যাদের স্ট্রেচ মার্ক আছে হাতে অথবা প্যাটে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্ট্রেচের মার্কেও দাগও কিন্তু কমে যাবে সেক্ষেত্রে রাতের শোবার যাওয়ার আগে এই স্ট্রেচ মার্কের উপরে ম্যাসন হ্যান্ড ক্রিমটা লাগিয়ে রাখতে হবে সারা রাতের জন্য তাহলেই দেখবেন এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে স্ট্রেস মার্ক আস্তে আস্তে সেরে যাচ্ছে এখন আসা যাক আসল কথায় যে এটি ত্বক ফর্সা করতে সাহায্য করে কিনা না এটি ত্বক ফর্সা করতে সাহায্য করে না কিন্তু ত্বক সুস্থ রাখতে সাহায্য করে বেটামেসন অ্যান্ড ক্রিম আপনার ত্বকে যে কোনো ধরনের সংক্রমণ দূর করে আপনার ত্বককে সুস্থ করে তুলবে ভেটামিন অ্যান্ড ক্রিম কিন্তু সব কিছুরই একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে ব্যাকটেরিয়া ভাইরাস ব্রন সংক্রমণ চর্ম সংক্রমণ সব কিছু দূর করলেও ত্বকে দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করা কিন্তু উচিত নয় কোনোভাবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে একটি আপু আমাকে প্রশ্ন করেছে তিন বছরের নিচে বাচ্চাদের এই ক্রিমটি ব্যবহার করা যাবে কি না তিন বছরের নিচে বাচ্চাদের এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো ত্বকে চুলকানি জ্বালা এবং শুষ্কতা দেখা দিতে পারে স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি হতে পারে এজন্য বলবো যে পাঁচ বয়সী শিশুদের নিচে এই ক্রিমটি ব্যবহার না করাই ভালো বিশেষ করে যাদের চিকেন পক্স হয়েছে একনি ভাল হয়েছে এ সমস্ত রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এটার কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রেও ব্যবহার অনুপযোগী কিছু বিশেষ ক্ষেত্রে যেমন অবস্থায় বয়স্কদের ক্ষেত্রে যাদের হার্টের কার্যক্রম ত্রুটিযুক্ত তাদের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া ঝুঁকির জন্য ব্যবহার না করাই ভালো ব্যাটামেশন অ্যান্ড ক্রিমটা ত্বকের যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু সাহায্য করে না তাই যারা চিন্তা করছেন যে ব্যাটামেশন অ্যান্ড ক্রিম ইচ্ছে মতো লাগিয়ে রাখলাম আর ফসা হয়ে গেলাম এ ধারণা একেবারেই ভুল বন্ধুরা আক্রান্ত স্থানে এটি ব্যবহারের পরে অবশ্যই কোনোভাবে বেঁধে রাখা যাবে না এটি বেঁধে রাখলে সংক্রমণও আরও বেড়ে যেতে পারে প্রতিদিন রাতে ভালো কোনো সাবান দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আক্রান্ত স্থানে একটু একটু করে লাগিয়ে রাখুন দেখবেন সাত দিনের ভিতরে আপনার যে কোনো ধরনের দাগ দূর করতে সাহায্য করবে আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফে